हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आज के अपना के करे देखाबो होटल स्टाइलर सब्जी, जेटा परोटा, लुची, रुटी, नान, एगुला दिए खेते भीषण मजा लागे और बनाते अनेक सहज। चलुन देखी किभाबे बनाते हैं। आपनारा आपनादेर पछन्द मतो जे कोनो सब्जी निते पारें, बाट मास्ट आलू थाकते होबे और मिष्टी जातीय एकटा सब्जी थाकते होबे। आमि एखाने सात रकमेर सब्जी नियेछि, आपनारा आपनादेर पछन्द मतो जे कोनो सब्जी निते पारें। আমি আধা কাপ পিস যেটা মটরশুঁটি আর আধা কাপ বরবটি নিয়েছি, আর বাকি সবগুলো আমার এক কাপ করে নেওয়া। গাজর আরও নিয়েছি, পাতাকপি, মিষ্টি কুমড়া আর সিসিঙ্গা। আপনারা আপনার পছন্দ মতো ফুলকপি, পটল এই জাতীয় সবজিও নিতে পারেন। আমি একটা প্যানের মধ্যে সবগুলো সবজি নিয়ে নিচ্ছি। ভিজে রাখা আলুটাও দিয়ে দিলাম। এরপরে আধা কাপ চানা ডাল দিয়ে দিচ্ছি, এটা আমি 2 ঘন্টা আগে ভিজে রেখেছিলাম। আর 1/3 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এখন দিচ্ছি আদা আর রসুন বাটা। ডেসক্রিপশন বক্সে আপনারা সবগুলো ইনগ্রেডিয়েন্টস চেক করে নিতে পারেন। 1/2 চামচ করে দিয়ে দিচ্ছি হলুদ, লাল মরিচ আর জিরা পাউডার আর ধনিয়া পাউডার। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। আর এখন আমি সবগুলা মশলা ভালোভাবে মাখিয়ে নিব সবজিগুলোর সাথে। ভালো করে কষলে কষলে মশলাগুলো আমি মিশিয়ে নিচ্ছি একসাথে। আমার সবজি মাখানো প্রায় শেষ। এ পর্যায়ে আমি হাতটা ধুয়ে 1 কাপ পানি দিয়ে দিব সবজির মধ্যে। আপনারা ঝোল আরও বেশি চাইলে পানি আর একটু বাড়িয়ে দিতে পারেন, কিন্তু সবজির থেকেও যথেষ্ট পানি বের হয়, এজন্য আমি 1 কাপ দিয়েছি। এরপরে আমি চুলাটা অন করে দিব আর ঢাকনা ঢেকে এখন রান্না করব যতক্ষণ না সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। আমাদের সবজির মধ্যে ডাল আর গাজরটা সিদ্ধ হতে একটু বেশি টাইম যাবে, তো এই দুইটা সিদ্ধ হলেই বুঝতে হবে সবজি হয়ে গেছে সিদ্ধ। আমার 20 থেকে 25 মিনিট লেগেছে সবজিগুলো সিদ্ধ হতে, এখন পারফেক্টলি কুকড হয়ে গেছে। এ পর্যায়ে আমি চামচটা দিয়ে কিছু সবজি আধা ভাঙ্গা করে নিব। আপনারা নিশ্চয়ই জানেন যে হোটেলের সবজিগুলো কিছু আস্ত থাকে আর কিছু একটু ভাঙ্গা থাকে, তো আমি এইভাবে করার জন্য একটু ভেঙে নিচ্ছি চামচটা দিয়ে। সবজিগুলো ভাঙ্গা হয়ে গেলে এ পর্যায়ে আমরা 1 টেবিল চামচ চিনি দিয়ে দিব। চিনিটা স্কিপ করবেন না, কারণ চিনির জন্যই কিন্তু সবজির টেস্টটা অনেক মজা হয়। ভালোভাবে আরেকবার নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি সবজিগুলো। এ পর্যায়ে আপনারা লবণটাও চেক করে নেবেন যে ঠিক আছে কিনা। আমাদের সবজি রান্না প্রায় শেষ। এ পর্যায়ে আমরা সবজির মধ্যে বাগার দিয়ে দিব। বাগারের জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, যেটার মধ্যে 2 টেবিল স্পুন রান্নার তেল দিয়ে দিয়েছি, 2টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি, এরপরে 4টা লাল মরিচ দিয়েছি। এগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি করে রাখা। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি রসুন। 1/2 টেবিল চামচের মতো আমি রসুন দিয়েছি। পেঁয়াজ রসুন ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে পর্যায়ে 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আস্ত জিরা। এরপরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পাঁচফোড়ন। জিরা আর পাঁচফোড়নের জন্য অনেক সুন্দর একটা স্মেল আসে সবজিতে। এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি 1 চামচ দিয়ে 1 চামচ সবজি দিয়ে ঢেকে দিচ্ছি বাগারটা, তাহলে বাগারের স্মেলটা সবজিতে ভালোভাবে আসবে। 2 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম। এ পর্যায়ে আমাদের বাগারটা আমি পুরাটা ঢেলে দিব আমাদের সবজির মধ্যে। ভালোভাবে একবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। বাগারের পর বেশিক্ষণ জাল করতে হয় না। এ পর্যায়ে আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের মুখটা একটু কেটে দিয়েছি আমি, 4-5টা মরিচ দিয়ে। এরপরে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। কাঁচামরিচ ধনিয়া পাতা দেওয়ার পরে ঢেকে দিয়ে রান্না করব শুধুমাত্র 2 মিনিটের জন্য, তাহলে ধনিয়া পাতা আর কাঁচামরিচের ফ্লেভারটা ভালোভাবে আসবে। 2 মিনিট পরে আমাদের রান্না শেষ। এ পর্যায়ে আমি সার্ভ করে নিব। আজকে আমি সবজি সার্ভ করেছি পরোটা দিয়ে। আপনারা চাইলে লুচি, রুটি আর না হয়তো নান দিয়েও খেতে পারেন, এগুলো দিয়ে অনেক মজা লাগে। গরম গরম এই সবজিটা সকালের নাস্তার জন্য পারফেক্ট একবারে দেশি স্টাইলে।
আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ নেক্সট টাইম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।